তাহলে আমরা দেখতেছি আমি একটা শক এখানে রেখে ফেলেছি অলরেডি। আমরা একটু দেখব এই শকের নামকরণগুলো কিভাবে হলো, শকের নামকরণগুলো আমরা একটু দেখব। আমরা একটু যদি ভালোভাবে মনোযোগ দিই তাহলে আমার মনে হয় না এই শকটা তোমাদের জীবনে আর কোনোদিন মনে থাকবে। তাহলে আমরা দেখি প্রথমে নগদে পণ্য বিক্রয়। আচ্ছা নগদে পণ্য বিক্রয়ের জন্য আমরা জাবেদা দেখলে কি দেই আমরা একটু দেখব। নগদান হিসাব দেবি, হিসাব দেবি, বিক্রয় হিসাব দুই নম্বর আমাদের যে জিনিসটা আছে সাগরের নিকট হতে 5000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমরা টাকা পাইছি কত 4500 টাকা। তাহলে আমরা জাবেদা দেবো কি নগদান হিসাব দেবি, নগদান হিসাব দেবি, প্রদত্ত বার্তা হিসাব দেবি, প্রদত্ত বার্তা হিসাব দেবি, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখব 4500, তাহলে বার্তা দিচ্ছি 500, মোটে টাকা 5000। দ্বিতীয়ত অন্য অন্য উৎস, সে অন্য অন্য উৎস থেকে আমরা টাকা পাইছি। আমরা এখানে ধরলাম যে আমরা কমিশন পাইছি, তিন নম্বর আমরা কি পাইছি কমিশন পাইছি। তাহলে লেখো কি নগদান হিসাব দেবি, নগদান হিসাব দেবি, কমিশন হিসাব ক্রেডিট, কমিশন হিসাব ক্রেডিট। ধরলাম আমরা কমিশন পাইছি হচ্ছে 500 টাকা, তাহলে কমিশন পাইছি 500 টাকা। আচ্ছা সে আমরা নগদে পণ্য বিক্রয় করছিলাম 2000 টাকা, নগদে পণ্য বিক্রয় করছিলাম কত টাকা 2000 টাকা। এখন আমরা দেখব যে আমরা যে এখানে ঘরগুলো লিখছি ঘরগুলো আমাদের কাজ কি কি, কোনটার নাম কি হবে। দেখো প্রথমে আমি এখানে একটা সাইট করছি, দুইটা সাইট, এটা এখানে বলবো আমরা ডেবিট সাইট, ডেবিট, এবং এটাকে বলবো আমরা ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট। এইটা ঘরটার নাম হবে সূত্র, এটা হবে তারিখ, এগুলো আমরা সকলেই জানি। এখন বিশেষ করে কথা হচ্ছে দেখো আমি ডেবিট সাইডে ঘর দিয়েছি দুইটা, ক্রেডিট সাইডে ঘর দিয়েছি তিনটা। কেন দুইটা দিলাম এবং কেন তিনটা দিলাম আমরা একটু এখানে আসি। দেখি ডেবিট সাইডে আমরা একটু জানি যে আমরা যদি নগদে কোনো আমাদের কাছে পণ্য যখন বিক্রয় করি আমরা কারো কাছে, তখন আমাদের কাছে টাকা আসে। আর নগদ টাকা আসলে কি করি আমরা নগদান হিসাব সবসময় ডেবিট করি। আমরা একটু দেখি এখানে আমাদের কি কি আছে, দেখি তো এইখানে একটা নগদান হিসাব ডেবিট, এইখানে একটা নগদান হিসাব ডেবিট, এইখানে নগদান হিসাব ডেবিট। তাহলে আমাদের কি তিনটে নগদ আলাদা আলাদা করে ঘর খোলার দরকার আছে? অবশ্যই না। তাহলে আমরা কি করবো তিনটে নগদ মিলে একটা ঘর খুলব, তাহলে এই ঘরটার নাম নগদ। দ্বিতীয়ত দেখি ডেবিটে আর কি আছে, বিক্রয় ক্রেডিট আছে দরকার নাই, প্রদত্ত বার্তা নামে একটা ঘর আছে আমাদের ডেবিট, এবং এখানে কমিশন আছে ক্রেডিট প্রাপ্য হচ্ছে এবং ক্রেডিট। তাহলে আমরা আর একটা ঘর কি লিখব প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা। আমরা দেখি ক্রেডিটে কি কি আছে, আমাদের বিক্রয় আছে, প্রাপ্য হিসাব আছে এবং কমিশন প্রাপ্তি। তাহলে প্রথম যে ঘরটা এটা আমরা লিখবো বিক্রয়। তারপরে আমরা দেখি এখানে প্রাপ্য হিসাব, তাহলে এখানে দুই নম্বর লিখবো আমরা প্রাপ্য হিসাব, তিন নম্বরে আমাদের আছে কমিশন। আসলে এই যে কমিশনটা, কমিশনটার উৎস কোথায়, কমিশনটার উৎস হচ্ছে অন্য অন্য হিসাব। তাহলে আমরা এখানে লিখবো অন্য অন্য উৎস, অন্য অন্য উৎস। তাহলে আমরা দেখতে পেলাম ডেবিট পাশে আমাদের ঘর কয়টা দুইটা, একটা হচ্ছে নগদ আর একটা প্রদত্ত বার্তা, ক্রেডিট পাশে ঘর আছে আমাদের তিনটা, বিক্রয়, প্রাপ্য হিসাব এবং অন্য অন্য উৎস। সূত্র শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখবো এই ঘটার নাম কি, এই যে এখানে যে ঘরটা আছে এই ঘরটার আমরা নাম কি দেব। আচ্ছা এখানে আমরা দেখি তো আমরা এখানে লিখছি কি নগদান হিসাব। আচ্ছা নগদ টাকা আমাদের এখানে আসতেছে, আমরা একটু অঙ্কে যাই, তারপরে এই ঘরটা আমরা একটু ফাঁকা রাখতেছি, পরে আমরা ঘরটার নাম লিখবো। তাহলে এক নম্বরে আমরা দেখি তারিখ দিলাম এক, সে তারিখ এক, এক নম্বরে আমাদের কি আছে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় বলে জাবেদা কি হয় লিখছি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান আমাদের ডেবিট, তার মানে নগদ টাকা আমাদের কাছে আসছে, কত টাকা আসছে 2000 টাকা।
এই টাকাটা কি বাবদ আমাদের কাছে আসছে? অবশ্যই বিক্রয়ের বাবদ আসছে, তাহলে বিক্রয়ের ঘরে 2000 টাকা। এখন কথা হচ্ছে এইখানে আমি লিখব কোনটা। দেখো নগদ টাকা যেহেতু আমাদের কাছে আসছে, তাহলে আমি অবশ্যই অপজিটটা লিখব। কি করব, কারণ এখানে আমি নগদটা আপনি যাবেটা করতেছি, এখানে লিখতে হবে আমাদের অপজিট। তাহলে আমরা অপজিটটা এখানে আমাদের কি আছে, বিক্রয় আছে, বিক্রয় কি হিসাবে ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড? অবশ্যই ক্রেডিট কার্ড। তাহলে আমরা এখানে লিখব ক্রেডিট হিসাব কার্ড, ক্রেডিট হিসাব। তাহলে আমরা এখানে লিখব ক্রেডিট হিসাব খাত। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি আমি বিক্রয় লিখব না। কেন লিখব না, কারণ অঙ্কের মধ্যে আমাদের বিক্রয় একটা ঘর আছে, যেহেতু আমরা বিক্রয় এখানে লিখব না। এখানে কি দেব, একটা হাইফেন দিয়ে দেবো। দুই তারিখ দেখি আমরা, দুই তারিখে কি বলা হচ্ছে, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, তার মানে আমরা নগদের এখানে লিখব 4500 টাকা। প্রাপ্য হিসেবে কত আছে, 500 টাকা। প্রাপ্য হিসেবে লিখব 500 টাকা। এই দুটো টাকা যোগ করলে আমাদের, দুটো টাকা যোগ করলে আমাদের কত হচ্ছে, 5000 টাকা। 5000 টাকা আমরা কোথায় লিখবো, প্রাপ্য হিসেবে ঘরে 5000 লিখবো। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা বিক্রয় থাকার কারণে এখানে বিক্রয়ের নামটা লিখিনি, কিন্তু এখানে আবার কেন লিখলাম? এখানে কি আমি নাম দেবো? এখানে তো প্রাপ্য হিসেব আছে, এখানে আমি নাম দেবো কি? হ্যাঁ অবশ্যই নাম দেবো। কারণ দেখো এখানে কি আছে, সাগরের নিকট হতে বিক্রয়। এখানে বিভিন্ন নাম থাকতে পারে, সাগর থাকতে পারে, রহিম থাকতে পারে, করিম থাকতে পারে। যেহেতু বিভিন্ন নাম থাকতে পারে, তাহলে আমরা এখানে কি করবো, অবশ্যই এটা লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, ক্রেডিট হিসাব কার্ড কি আছে, প্রাপ্য হিসাব। তাহলে আমরা এখানে লিখবো প্রাপ্য হিসাব, ব্র্যাকেটে আমরা সাগর লিখতে পারি, ব্র্যাকেটে সাগর লিখতে পারি। তৃতীয়ত আমরা দেখি এখানে আমাদের কাছে নগদান হিসাব ডেবিট, তাহলে নগদের ঘরে আমরা অবশ্যই টাকা লিখবো। নগদের ঘরে টাকা কত, 500 টাকা। তাহলে এই টাকাটা আমাদের কোথা থেকে আসছে, অন্য অন্য হিসাবের উৎস করি কমিশন। তাহলে উৎস হচ্ছে অন্য অন্য হিসাবে 500 টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো, অবশ্যই আমরা এখানে লিখবো কমিশন হিসাব, কমিশন হিসাব। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা কি করব, একটু ক্যালকুলেশন করব দেখি। তাহলে আমাদের হচ্ছে 5000 2 7000, এখানে আসতেছে 500 2000, শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে আমার মনে হয় তোমরা যদি ক্লাসটা, আজকের ক্লাসটা খুব ভালো করে দেখো, তাহলে তোমাদের এই নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরে যদি কোশ্চেন থেকে যায়, মনের মধ্যে যদি কোশ্চেন এসে যায়, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবো, নেক্সট ক্লাসে আমি জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে নগদ প্রাপ্তি জাবেদা আমাদের এইটুকু, খুব সুন্দরভাবে আমরা যদি দেখি এবং ক্লাসটা যদি আমরা প্রয়োজনে যদি বারবার দেখি, আমার মনে হয় নগদ প্রাপ্তি জাবেদা আমাদের আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে নগদ প্রদান জাবেদা সম্পর্কে আলোচনা করবো এবং পর্যায়ক্রমে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই থাকবে সকলেই ইকরা স্টাডি হোমের সঙ্গে এবং এই ক্লাসগুলো সুন্দরভাবে দেখবে, এই আশায় সকলের কাছে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।